hey programmers what's up hope you are doing well in this video I'm going to discuss about C++ comments previous three video I have discussed about introduction to C++ C++ syntax and C++ output uh, basically C++ comments two types one is single line comments another one is multi-line comments single line comments look like this double slash and multi-line comments look like this slash asterisk sign this is called asterisk sign. অ্যান্ড এগেন অ্যাস্ট্রিক সাইন স্ল্যাশ লাস্ট ভিডিওতে আমরা একটা প্র্যাকটিস করেছিলাম সেটা হচ্ছে এটা এ সি প্লাস প্লাস প্রোগ্রাম মানে আমি প্র্যাকটিস দিয়েছিলাম তোমাদেরকে করার জন্য তো এই প্র্যাকটিসের অ্যান্সারটা তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে গিছা প্রিপোজিটরি লিঙ্কটা আছে সেটা যদি ওপেন করো তাহলে এরকম একটা ইন্টারফেস পাবে দেন ওইটা যেহেতু আউটপুটের টপিক ছিল তোমরা এখান থেকে আউটপুটের ফোল্ডারটা ওপেন করবে অ্যান্ড দেন ইউ উইল ফাইন্ড প্র্যাকটিস প্রবলেম সলিউশন ইফ ইউ ওপেন ইট দেন ইউ ক্যান সি হেয়ার সো যারা যারা প্রবলেমটা সলভ করেছো তারা গ্রুপে আপলোড করেছো আমি দেখেছি সো কংগ্র্যাচুলেশনস যারা প্রবলেমটা সলভ করতে পেরেছো এখন আমি চলে যাই আজকের টপিকে সিঙ্গেল লাইন কমেন্টস অ্যান্ড মাল্টি লাইন কমেন্টস বাট হোয়াট ইজ কমেন্টস অ্যাকচুয়ালি কমেন্টস হচ্ছে প্রোগ্রামারদের জন্য আমরা যে প্রোগ্রামিংটা লিখি বা আমরা আমাদের আইডিতে যে প্রোগ্রামটা লিখি সেটা যখন আমরা রান করি মানে হচ্ছে কম্পাইল করি তো আমি যে প্রোগ্রামটা লিখেছি সেটা আমাকে ওইরকমভাবে কম্পাইলার আমাকে কম্পাইল করে দেয় কিন্তু মাঝে মধ্যে আমরা অনেক সময় অনেক বড় বড় প্রোগ্রাম লিখি লাইক একশো লাইন বা দুইশো লাইনের তখন কোন জায়গায় কি করেছি সেটা একটু মানে কি বলা যায় সেটাকে ইন্ডিকেট করার জন্য প্রোগ্রামাররা কিছু লাইন লিখে সেটাকে অ্যাকচুয়ালি কমেন্টস বলা হয় আমরা যখন আইডিআইতে গিয়ে লিখবো সেটা হানড্রেড পারসেন্ট তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে সো আমি আর কথা বাড়াবো না আমি একদম আইডিতে চলে যাব তো লাস্ট দুইটা ভিডিওতে আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেছিলাম এবং সেখানে কোডটা রান করার কারণে তোমরা হয়তো অনেকই প্রবলেমে পড়েছো যে সি প্লাস প্লাসের যে কোড রান করার সময় যে এক্সটেনশন এই কথাটুকু আমি বলি নেই তো সি প্লাস প্লাসে তুমি যখন ফাইলটা ক্রিয়েট করবে তোমার এই কোর্ট ব্লক্স এসে ফাইল অপশনে যাবে নিউ অপশনে যাবে এবং ইমটি ফাইলে যাবে যারা কোড ব্লকস দিয়ে প্রোগ্রামিংগুলো করছো দেন এখানে কোডটা শুরু করার আগে তুমি কন্ট্রোল প্লাস এস এ ক্লিক করলে এখানে একটা সেভ আসবে তুমি জাস্ট ডেস্কটপে গিয়ে তুমি যেটা ফোল্ডার ক্রিয়েট করতে চাও দ্যান ইউ ক্যান নো প্রবলেম আমি ডেস্কটপে আমার ফাইলটা ওপেন করছি এখানে বাই ডিফল্ট আনটাইটেল ডট সি আছে বিকজ অফ প্রিভিয়াসলি আমি সি প্রোগ্রামিংয়ের প্রবলেম সলভ করেছিলাম কোর্ট ব্লকস দিয়ে তাই সো তুমি এটা পুরোটা কেটে দিবে লাইক তুমি একটা নাম দিবে যেহেতু আমাদের টপিক হচ্ছে আজকের কমেন্টস সো আমি কমেন্টস ডট সিপিপি দিচ্ছি এটা হচ্ছে সি প্লাস প্লাসের এক্সটেনশন ডট সি পি দেন হচ্ছে আমি এখানে সেভ দিয়ে দিলাম তো আমি এখন একটা প্রোগ্রাম লিখবো জাস্ট একদম সিম্পল একটা প্রবলেম প্রোগ্রাম আচ্ছা ওকে আমি লাস্ট ভিডিওর লাস্ট প্র্যাকটিস প্রবলেমের যে কোডটা ছিল সেই কোডটা আমি এখানে কপি করে নিয়ে আসি তাহলে আমার লেখার সময়টা বেঁচে যাবে আচ্ছা এখন এই কোডের মাধ্যমেই আমি কমেন্টসের এক্সাম্পলটা দিব দেখো এখানে কী আছে আমার নেম আছে আমার আইডি আছে আমি কোন ডিপার্টমেন্টে পড়ি এবং আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি এখন দেখো এরকম ইনফরমেশন যদি তিনশো চারশো জন লোকের থাকতো তাহলে কিন্তু আমাদের আইডেন্টিফাই করাটা প্রবলেম হয়ে যেত যেমন তুমি এখানে ধরো আমি এটাকে কপি করে জাস্ট দুই তিনবার পেস্ট করি জাস্ট আমি কমেন্টসটা কি সেটা বোঝানোর জন্য এই কাজটা করছি এখন ধরো এটা হচ্ছে আমার ইনফর্মেশন এটা হতে পারে আমার একটা ফ্রেন্ডের ইনফরমেশন এটা হতে পারে আমার আরেকটা ফ্রেন্ডের ইনফরমেশন তো আমি যদি জাস্ট সিম্পল আমার ইনফরমেশনের আগে এরকম একটা লাইন লিখতে পারতাম যে মাই ইনফো দেন আমার ফ্রেন্ডের ইনফরমেশনের আগে এটা আমি যদি এখানে একটা লিখতে পারতাম যে মাই ফ্রেন্ড ওয়ান মাই ফ্রেন্ড ওয়ান ওকে এখানে স্পেস হবে অ্যান্ড এখানে আরেকটা যদি আমি কমেন্ট লাইন লিখতে পারতাম যে মাই ফ্রেন্ড টু তাহলে কিন্তু জিনিসটা একটু বোঝা যেত যে এটা কার ইনফরমেশন কারণ অলওয়েজ কিন্তু পরে দেখাটা পসিবল না জাস্ট আমি কমেন্ট কমেন্টের দিকে লক্ষ্য রাখতাম আসলে এটাই হচ্ছে কমেন্ট ধরো এটাই হচ্ছে মাই ইনফরমেশন এটা হচ্ছে আমার ফ্রেন্ড এক নম্বর ফ্রেন্ডের ফ্রেন্ডের আর এটা হচ্ছে আমার দুই নাম্বার ফ্রেন্ডের ইনফরমেশন এখন তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে আপনি যে প্রোগ্রামিংয়ের ভিতরেই এই লাইনটা লিখেছেন যখন প্রোগ্রামটা এক্সিকিউট করা হবে মানে কম্পাইলার এটাকে কম্পাইল করবে তখন কি এটা কোনো প্রবলেম হবে না না এটার তখন কোনো প্রবলেম হবে না আর কম্পাইলার কি বা কম্পাইল কি যখন আমরা কোডটা রান করি তখন এই যে আইডিটা দেখতে পাচ্ছো এটা কম্পাইলার সো এই কোডটাকে কম্পাইল করে এক্সিকিউশন করে রান করে কোডটাকে এখন ধরো আমি যদি কোডটাকে এই যে এখান থেকে ক্লিক করে কোডটাকে যদি আমি রান করি তাহলে কিন্তু আমি আউটপুটটা দেখতে পাচ্ছি যে আমার ইনফরমেশনটা কয়বার এসেছে তিনবার এসেছে আচ্ছা এখন দেখো এই যে এখানে যে আমি কমেন্টটা করেছিলাম এই কমেন্টটা কিন্তু আমার কাছে আর আসেনি আচ্ছা এই যে কমেন্টটা কিন্তু আমার কাছে আসেনি যে মাই ইনফরমেশন ডাবল স্ল্যাশ মাই ইনফরমেশন এখানে কিন্তু কমেন্টটা নাই কারণ কি আমি আগেই বলেছিলাম যে কমেন্টটা কম্পাইলের যখন কম্পাইল করে এই কমেন্টটা সে কি ইগনোর করে তো এটা ছিল আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট এখন আসো ডাবল লাইন কমেন্ট ডাবল লাইনের সিনটেক্সটা কেমন ছিল ব্যাক স্ল্যাশ অ্যাস্ট্রিক সাইন স্পেস অ্যাস্ট্রিক সাইন ব্যাকস্যাস আসলে এর মাঝখানেই হচ্ছে আমাদের সিঙ্গেল লাইনে জিনিসগুলো হয় আর মাল্টি লাইন কমেন্ট বলতে আমি কী বুঝাতে চাচ্ছি লাইক ধরো এখানে তুমি এত বড় একটা কমেন্ট করলে যেটা দুই তিন লাইন হয়ে গেল যেমন এখানে আমি লিখতে পারি মাই ইনফরমেশন দেন আমি লিখতে পারি মাই ইনফো তারপরে মাই ইনফো স্টাডি যেমন আমি আমার স্টাডি নিয়ে এখানে ইনফরমেশনগুলো দিয়েছি মাই ইনফো স্টাডি এখন আমি চাচ্ছি এই দুইটা লাইনকেই কমেন্ট করতে তো তোমরা নর্মালি কি করবে যে দুইটা লাইন থাকলে এরকমভাবে কমেন্ট করে দিবে ওকে নো প্রবলেম ইউ ক্যান ডু ইট বাট যদি এরকম পাঁচশোটা লাইন থাকে বা তিনশোটা লাইন থাকে তখন তুমি কি করবে এরকম তিনশোবার এরকম ব্যাকস্লাস দেবে না সেই ক্ষেত্রে আমাদের কি আছে ডাবল লাইন ডাবল মাল্টি লাইন কমেন্টস আছে তো মাল্টি লাইন কমেন্টসের সিনটেক্সটা কী ছিল আমরা এই পুরোটাকে আগে কাট করে নিই কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট করে নিলাম তো সিনটেক্সটা কী ছিল ব্যাকস্ল্যাশ অ্যাস্ট্রিক সাইন এগিন ব্যাস্ট্রিক অ্যাস্ট্রিক সাইন অ্যান্ড ব্যাকস্ল্যাশ এরপর এর মাঝখানে এই কোডটা দিয়ে দিলাম তাহলে এর মাঝখানে তুমি যত ইচ্ছা কোড লেখো সেই সবগুলোই কি হয়ে যাবে কমেন্ট হয়ে যাবে জাস্ট এতটুকু বুঝলেই চলবে যখন আমরা মেইন প্রোগ্রামিংয়ে ঢুকবো তখন আমি প্রত্যেকটা প্রোগ্রামিংয়েই একটু তোমাদের বোঝার সুবিধাতে কমেন্টগুলো ব্যবহার করবো তখন তুমি হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবে এই ভিডিওর মাধ্যমে জাস্ট এই সিনটেক্স সম্পর্কে ধারণা থাকলেই হবে যে সিঙ্গেল লাইন কমেন্টস কীভাবে লিখতে হয় এবং লাইন্স কমেন্ট কীভাবে লিখতে হয় এবং এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে সি প্লাস প্লাসের ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করবো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট কথা আছে অনেক বড়ো বড়ো প্রোগ্রামাররা বলে তুমি যদি ভ্যারিয়েবল বুঝতে পারো তোমার প্রোগ্রামিংয়ের অনেক কিছুই শেষ কারণ এই ভ্যারিয়েবল না বুঝতে পারলে তুমি অনেক কিছুই বুঝতে পারবে না বা তোমার প্রোগ্রামিং করাটাও পসিবল নাও হতে পারে এই ভ্যারিয়েবলটা না বুঝলে এটা একদম সিম্পল একটা জিনিস এই পরের ভিডিওতে আমি ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ